হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন মুনতাসিজুর গ্রাফিক্স ইউটিউব চ্যানেল, আমি এমডি মুনতাসিজুর। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি যে পিএলবি ফাইলটা শেয়ার করবো সেটা কিন্তু একটি নির্বাচনের পোস্টার ডিজাইন। তো যেটা আপনারা আমার ভিডিওর শুরুতে দেখেছেন এবং বর্তমানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই নির্বাচনী পোস্টার ডিজাইনের পিএলবি ফাইলটা সংগ্রহ করতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে, আমি একটি টিকে সংখ্যা করে মোট 6টি সংখ্যার পাসওয়ার্ড আমার শুরু থেকে ভিডিওর শেষ পর্যন্ত কিন্তু দিয়ে দিব। আপনারা সেখান থেকে কিন্তু এই পাসওয়ার্ডটি সংগ্রহ করে আপনারা আমার ডেসক্রিপশানে চলে আসবেন, সেখানে একটি পিএলপি ডাউনলোডের লিঙ্ক পাবেন আপনারা, সেখান থেকে আপনারা এই পিএলপিটা ডাউনলোড করে নেবেন। তো আজকের এই পিএলপি ফাইলটি তৈরি করেছি পিক্সেল ল্যাব অ্যাপ দ্বারা। আপনারা চাইলে পিক্সেল ল্যাব অ্যাপটা আমার ডেসক্রিপশান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা প্লে স্টোর থেকেও কিন্তু আপনারা এই পিক্সেল ল্যাব অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। সো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। বন্ধুরা, আমরা কিন্তু ইন্টার পরে সরাসরি ডেসক্রিপশানে চলে এসেছি। তো যেটা আপনাদের সামনে আমি যে প্রসেসটা সেটা স্ক্রিনশটটা আকারে রেখেছি, তো আপনারা আমার ডেসক্রিপশানে চলে আসবেন। ডেসক্রিপশানে আসার পর এখানে আপনারা একটা পিএলপি ডাউনলোডের লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে আপনারা ক্লিক করে দেবেন। তো সেই লিঙ্কে যখন আপনারা ক্লিক করে দেবেন তখন আপনাদের সামনে এরকম একটি লেখা চলে আসবে। তো লেখাগুলোকে আপনারা অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং নিচে দেখতে পাবেন পাসওয়ার্ড দেওয়ার একটি অপশন, তো নিচে পাসওয়ার্ড দিবেন, যে আমি যে 6 সংখ্যার পাসওয়ার্ডটা দিয়েছি ভিডিওতে সে 6 সংখ্যার পাসওয়ার্ডটা সংগ্রহ করে এখানে আপনারা দিয়ে দিবেন। এরপর আপনারা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এখানে একটি পিএলবি ফাইলের লিঙ্ক চলে আসবে। তো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা আপনাদের ব্রাউজারে ওপেন করে কিন্তু আপনার পিএলবি ফাইলে ডাউনলোড করতে পারবেন। তো এরপরে আপনারা সরাসরি চলে যাবেন পিক্সেল ল্যাবে। তো পিক্সেল ল্যাবে যাওয়ার পর এরপরে আপনারা এখান থেকে সরাসরি থিরোর অপশনে চলে যাবেন। থিরোর অপশন থেকে আপনারা চলে যাবেন ওপেন পিএলপিতে। ওপেন পিএলপি থেকে আপনারা চলে যাবেন এই পিএলপি ফাইলে। তো এই পিএলপি ফাইলে যাওয়ার পরে এরপরে আপনাদের যে ডাউনলোড করা যে পিএলপি ফাইল সেটাকে আপনারা খুঁজে বের করবেন। এরপরে আপনারা একে পিএলপি ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এরপরে আপনারা দেখতে পারবেন দুটো অপশন, ওপেন অ্যান্ড নেট, ওপেন অনলি, যে কোনো একটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনারা পিএলপি ফাইলটা ডাউনলোড করতে পারবেন। তো এরপরে আসলো যে আমরা যেহেতু নিজেরা ডিজাইন করেছি তাই আমরা ডাউনলোড করে নিই। তো আমাদের যে পিএলপি ডিজাইন সেই ডিজাইনে আমরা ক্লিক করে দিচ্ছি। তো সেই যে ডিজাইনে আমরা ক্লিক করে দিলাম এবং এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তো ওকেতে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আমরা একটি নির্বাচনী পোস্টার ডিজাইন তৈরি করেছি। তো এখানে আপনারা কিছু জিনিস চেঞ্জ করতে চাইলে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো চেঞ্জ করার জন্য এখান থেকে আপনারা সরাসরি এই লেয়ার অপশনে ক্লিক করে দেবেন। তো লেয়ার অপশনে ক্লিক করলে দেখতে পারবেন অনেক কিছু কিন্তু লক করে দেওয়া আছে, আবার অনেকগুলো লক করা নেই। তো যেগুলো লক করা আছে সেগুলোকে আপনারা চাইলে খুলতে পারেন। তো এখানে এই যে ছবিটা, এই ছবিটাকে চেঞ্জ করার জন্য এখান থেকে আপনারা সরাসরি এই প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করার পর এই রিমুভ এপ্রুভ ফ্রম গ্যালারি, ফ্রম গ্যালারি থেকে আপনাদের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড যে ছবিগুলো সেগুলোকে এখানে ইম্পোর্ট করে নিয়ে আসবেন। যে ছবিটাকে এখানে ইম্পোর্ট করে নিয়ে আসে এই ছবিটাকে আপনারা এই লেয়ার অপশনে থেকে সুন্দর মতো করে কাস্টমাইজ, সুন্দর মতো কাস্টমাইজ করে কিন্তু বসিয়ে দিবেন। যতটুকু আপনাদের বসালে ছবিটা সুন্দরভাবে কাস্টমাইজ হবে সেভাবে কিন্তু আপনারা ছবিটাকে বসিয়ে দিবেন। তো ছবিটাকে বসিয়ে দিয়ে সুন্দর মতো করে এখানে রেখে দিবেন। তো এভাবে কিন্তু আপনারা ছবিটাকে এখানে বসাতে পারেন। তো ছবিটা এখানে বসিয়ে বসানো হয়ে গেলে এরপরে আপনারা এখানে যে লেখাগুলো সেগুলোকে আপনারা চেঞ্জ করতে পারেন। এখানে বাংলাদেশ আওয়ামী লীগ, কুমিল্লা, কত আসন বা আপনি কত আসন দিতে চান সেটাকে এখানে সুন্দর মতো টাইপিং করে লিখে আপনারা কিন্তু ওকেতে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। এরপরে এইখানে যার আপনার যে নাম সেটা আপনি দিয়ে দিতে পারেন। তো সেটা সুন্দর মতো দিয়ে দিয়ে এখানে আপনারা কত আসন এটা লিখতে পারেন। তো এটা সুন্দর মতো করে আপনাদের যেটা যেভাবে যত আসনে হয় সেটা আপনারা সুন্দর মতো এখানে লিখে দেবেন। তো লিখে দেওয়ার পর ওকেতে ক্লিক করলে কিন্তু আপনাদের যে ডিজাইনটা সেই ডিজাইনটা কিন্তু হয়ে যাবে। এরপর আপনারা এটাকে সেভ করার জন্য এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশন থেকে এখান থেকে সেভ টু ইমেজ, এরপরে আপনারা এখান থেকে আলটাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে
আপনারা কিন্তু সেভ করে নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।